নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সিক্সের ডাফ অ্যান্ড ডাট দু হাজার ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমিটিভের ওপর পেজ নাম্বার টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম মালদা জিলা স্কুল পেজ নাম্বার টু জিরো ফোর টাইম আছে তিরিশ মিনিটস ফুল মার্কস পনেরো প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রজ প্রোজটি নেওয়া হয়েছে এইচ জি ওয়েলস রচিত দ্য সফ দ্যাট নেভার ওয়ার্জ নামক প্রোজের ইউনিট থ্রি থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন্স টু ইন্টু থ্রি ইকাল টু সিক্স তিনটি কোশ্চেন আছে দু নাম্বার করে ছ নম্বর যেহেতু দুটো যেহেতু দু নম্বর করে গুলো তাই তোমাদেরকে প্রত্যেককে কম করে দুটো কি তিনটে সেন্টেন্স তো লিখতে হবে ওকে মানে যে দুটো সেন্টেন্স লিখতেই হবে তার কোনো মানে নেই তোমার যদি উত্তরটা একটা সেন্টেন্সের মধ্যে হয়ে যায় কোনো সমস্যা নেই তুমি একটা সেন্টেন্স লিখে আসবে ওকে শুরু করছি ফার্স্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান ফ্রম হায়ার ইজ দ্য অ্যাবাব পিস এক্সট্র্যাক্টেড এর জন্য আছে এক নম্বর হু ইজ দ্য রাইটার অব দ্য অ্যাবাব পিস এই পিসটার লেখকের নাম কী এর জন্য আছে এক নম্বর এক প্লাস এক সমান হচ্ছে দুই তো আনসার দেখে নাও দ্য অ্যাবাব পিস ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য সফ দ্যাট নেভার ওয়াজ দ্য সব দ্যাট নেভার ওয়াজ থেকে নেওয়া হয়েছে এইচ জি ওয়েলস ইজ দ্য রাইটার অব দ্য অব দ্য অ্যাবাব পিস ওপরের অংশটি লেখক এইচ জি ওয়েলস ওকে এরপর আছে দুয়েদাগ হোয়াট ডিড দ্য অথর সি টার্নিং টু গিপ লেখক গিপের দিকে ফিরে কী দেখেছিলেন লেখক ঘুরলেন গিপের দিকে এবং দেখতে পেলেন যে গিফট দাঁড়িয়ে আছে একটা স্টুলের ওপরে এবং দোকানদার কী করছে হাতেতে তার ডামটা নিয়ে আছে এবং সে গিপের মাথায় দেবে বলে রেডি হচ্ছে তো এটাই তোমাদের লিখতে হবে দেখে দেখে লিখলে সমস্যা হবে একটি একটু সমস্যা হবে সমস্যাটা হলো পোনাউনের সমস্যা যেখানে আয় আছে সেখানে হি করতে হবে এই ব্যাপারগুলো ঠিক করতে হবে সুতরাং তোমরা দেখে নাও আমি কেমন লিখেছি টার্নিং টু গিফট গিপের দিকে ফিরে দ্য অথর সহিম অথর তাকে দেখলো স্ট্যান্ডিং অন এ স্টুল একটা স্টুলের ওপর দাঁড়িয়ে আছে ওকে স্ট্যান্ডিং অন স্টুল একটা স্টুলের ওপর দাঁড়িয়ে আছে অ্যান্ড দ্য শপম্যান এবং দোকানদার ওয়াজ হোল্ডিং এ বিগ ট্রাম ইন হিজ হ্যান্ড তার হাতে একটি বড় ধা ডাম ধরে আছে ওকে নাম্বার থ্রি হোয়াট ডিড দ্য অথর সে টু প্রিভেন্ট দ্য সফটম্যান কাম ম্যাজিশিয়ান দোকানদার কাম জাদুকরকে আটকাতে লেখক কি বলেছেন দোকানদার এবং দোকানদার মানে জাদুকর একই ব্যাপার সে কি করছিল সে বড় ডামটা গিপের মাথায় দেওয়ার মানে গিপকে ঢেকে দেওয়ার চেষ্টা করছিল সেইটা দেখে বর্ণনাকারী বলেছিল টেক দ্যাট অফ তাড়াতাড়ি ডামটা তুলে নাও দিস ইনস্টান মানে এই মুহূর্তে ইউ উইল ফ্রাইটেন দ্য বয় তুমি তো ছেলেকে ভয় পাইয়ে দেবে সুতরাং লেখক বা বর্ণনকারী এই কথাটাই বলেছিল তো সেটাই আমি লিখেছি দেখে নাও টু প্রিভেন্ট দ্য ম্যান কাম ম্যাজিসিয়ান দ্য অথর ক্রাইড চিৎকার করেছিল টু টেক দ্য ডাম অফ দিস ইনস্ট্যান্ট এই মুহূর্তে ডামটাকে তুলে নেওয়ার জন্য বলেছিল অ্যান্ড টোল্ড হিম আমি তাকে বলেছিল দ্যাট যে হি উড ফ্রাইটেন দ্য বয় যে সে ছেলেটাকে ভয় পাইয়ে দেবে এরপর আছে বিয়ের দাগ ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোইং ওয়ান ইন্টু থ্রি ইকোয়াল টু থ্রি বন্ধুরা প্যাসেজে তিনটি শব্দ খুঁজে লিখতে লিখেছি তিন নম্বর এক নম্বর করে তিন নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হিন্ডার মানে যে বাঁধা বাঁধা নয় বাঁধা হিন্ডার মানে বাধা মানে প্রিভেন্ট মানে প্রতিরোধ নাম্বার টু রিমুভ মানে খুলে ফেলা টেক অফ মানে খুলে ফেলা নাম্বার থ্রি রিয়েল মানে বাস্তব মানে একদম অরিজিনাল জেনুইন মানে খাঁটি বা জেনুইন মানে বাস্তব বা খাঁটি ওকে এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবারি দুদ্যাক ডু অ্যাজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু সিক্স ইকাল টু সিক্স ছটা গ্রামার আছে এক নাম্বার করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দেয়ার ওয়াজ ওয়ান সে কিং অ্যান্ড হি হ্যাড এ কুইন এটা আর্টিকেল বাস্তব বলেছে তাই এখানে এ কিং একজন রাজা এবং তার একটি রানী তাই এ কুইন ওকে একদা একজন রাজা ছিল এবং তার একজন রানী ছিল নাম্বার টু স্ট্যান্ড আপ স্পিক ক্লিয়ারলি ফাইন্ড আউট অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব উঠে দাঁড়াও পরিষ্কারভাবে কথা বলো অ্যাডভার্ভ কোনটা ক্লিয়ারলি হচ্ছে অ্যাডভার্ভ ক্লিয়ারলি অ্যাডভার্ভ কী করে বুঝলাম এল যোগ আছে সেটা দেখে বুঝলাম এটা অ্যাডভার্ভ নাম্বার থ্রি ইট আমি বসেছি ইজ রেনিং নাও এখন বৃষ্টি হচ্ছে ব্যাকেটে আছে বি তার মানে বিভার বসতে বলেছে নাও আছে নাও যখন থাকবে না সেই টেন্সের গঠন হবে প্রেজেন্ট সেই টেন্সে সেই সেন্টেন্সে টেন্সের গঠন হয় প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তা এখানে হবে ইট ইজ রেনিং নাও এখন বৃষ্টি হচ্ছে বুঝতে পেরেছ নেক্সট নাম্বার ফোর সঞ্জীব ইজ মাই বেস্ট ফ্রেন্ড এখানে সুটেবেল অ্যার্জিকটি বস্তু বলেছ আমি এখানেই একটাই পেয়েছি আর বেস্ট সঞ্জীব ইজ মাই বেস্ট ফ্রেন্ড সঞ্জীব আমার ভালো বন্ধু ওকে নাম্বার ফাইভ মাউস মানে ইঁদুর পুড়াল করলে মাইস মাউস মাইস নাম্বার সিক্স টাইগার মানে বাঘ টাইগারেস মানে হচ্ছে বাঘিনী মানে বাঘ থেকে বাঘিনী এটা জেন্ডা চেঞ্জ করতে দিয়েছিল বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে আর মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করো অবশ্যই লাইক করবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় बंदमात्र